بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم زبان كلي উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ও ইমানদার গো ও আল্লাহ পাকের ইমানদার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে একটা ঘোষণা করে দিলাম কোনো তোমরা দুনিয়ার জমিনের মধ্যে খাবে কি খাবো আল্লাহর কাছে যখন এই প্রশ্নের জবাবের জন্য আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবীজি যখন মসজিদে নববীর মিনারের মধ্যে উঠে এই আয়াতে কারিমা যখন সাহাবীদের সামনে বললেন আমার নবী ডাক দিয়ে বলতে ও ইমানদার বান্দা বান্দিরা আমার আল্লাহ বলেছেন কুলো তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ভক্ষণ করো খাও আল্লাহ গো ও আল্লাহ পাক রব্বুল আলামিন কি খাবার কথা আপনি আমাদের কাছে বললেন আমার আল্লাহ বলেন মিন তাইবাতি মা রাযাকনাকুম ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলেছেন তোমরা হালাল রিজিক ভক্ষণ করো হালাল রিজিক মানে উত্তম খাবার ভক্ষণ করো পবিত্র খাবার ভক্ষণ করার কথা বলে এখানে বলা হয়েছে এখন আমার বালিকান্দির বাবারা ও আমার বন্ধুরা গো যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থাকেন আমরা উত্তম খাবার এবং ভালো খাবার হালাল খাবার খাওয়ার জন্য ওই হালাল খাবার ভক্ষণ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি আপনাদের কাছে তিলাওয়াত করেছি আমার নবীর সাহাবী হযরতে সাঈদ ইবনে সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা উনি বলতেছেন আমরা একদিন আমার দয়াল নবীর সম্মুখে বসে রইলাম আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে সামান্য পরিমাণে একটু হাদিয়া আসছে কিছু খেজুর খেজুরগুলো যখন নবীজির কাছে হাদিয়া আসলো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই খেজুরগুলো ভক্ষণ করে না আমরা নবীর কাছে তাকিয়ে রইলাম নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও মায়ার নবী গো আমরা তো অনেক ক্ষুধার্ত হয়ে আপনার সামনে বসে আছি আমরা সব সময় আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করি ও গো মায়ার নবী আপনার কাছে এই মুহূর্তে কিছু হাদিয়া খেজুর আছে আপনি দয়াল নবী কেন ওই খেজুরগুলো আমাদেরকে খাওয়ান না আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা গো ও আমার সাহাবীরা আমি কেন তোমাদেরকে এই খাবারগুলো খাইতে নিষেধ করি জানোনি আমি কেন তোমাদের কাছে খেজুরগুলো বন্টন করি না জানোনি আবু সাঈদ কুদরি বলে আমার দয়াল নবী বলে এই খাবারগুলো খাওয়ার জন্য নিষেধ করার কারণ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন খেজুরগুলো আমাদেরকে দেন না আমার নবী বলেন এই জায়গার মধ্যে সবগুলা খেজুর একবারে বেশি ভালো কিন্তু এই খেজুরগুলোর মধ্যে একটা হারাম খেজুর পড়ে গেছে সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উমাইয়ার নবী হারাম খেজুরটাকে আপনি নবী চিনেননি আমার নবী বলেন আমি নবী চিনি তবে হারাম খেজুরটা আমি এখান থেকে পালাইয়া দিতে পারবো না সাহাবীরা ডাক দিয়া কই নবী গো আপনি কেন হারাম খেজুরটা ফেলে দিতে পারবেন না আমার নবী বলেন একটা হারাম খেজুর এই সবগুলা হালাল খেজুরের সঙ্গে লাগার কারণে এই খাবারগুলো অপবিত্র হয়ে গেছে এই হারাম খাবারগুলো আমি সাহাবাই কারামকে খাওয়াইতে পারবো না সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি একটা হারাম খেজুর এই সবগুলা খেজুরের সঙ্গে লাগার কারণে সবগুলা খেজুর অপবিত্র হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে আপনার কতগুলা উম্মতে মুহাম্মদী থাকবে আপনার কতগুলা গুনাহগার উম্মত থাকবে ওই উম্মতেরা যখন দুনিয়াতে চলাফেরা করবে নবী গো ওই উম্মতেরা চলাফেরা করার সময় তারা কি হালাল এবং হারাম যাচাই বাছাই করতে পারবে কিনা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম যুরকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী বলেছেন যারা দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদী হবে তারা যদি দুনিয়ার জমিনের মধ্যে হালাল এবং হারাম বাইসা বাইসা চলতে পারে গো
আমার নবী যেমন ভাবে সাহাবায়ে কেরাম কে নিয়ে মসজিদে নববীর মধ্যে একসাথে বৈশা বৈশা কথা বলেছেন, আমার নবী ওই হালাল হারাম বাইচা চলনে ওয়ালাদেরকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই নবীর সামনে জান্নাতুম মিরিয়াজুন জান্নার অংশ হিসাবে জান্নাতুল ফেরদাউসের একটা অংশ আছে, ওই জায়গার মধ্যে লাওয়ায়ে হাম নামক একটা পতাকা থাকবে, ওই পতাকার নিচে আমার দয়াল নবীজি যারা নবীর সুন্নত মোতাবেক চলাফেরা করবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মাইনা বর্জন করবে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে আমার নবীর সামনে জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় হালাল যারা ভক্ষণ করবে তারা নবীর সঙ্গে জান্নাতি, যারা হারাম ভক্ষণ করবে তারা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী। বন্ধুরা রে আমার বর্তমান সমাজের কথার দিকে আসেন, আমরা চলে আসি। বর্তমান সমাজে অনেক টাকাওয়ালা দেখা যায়, অনেক পয়সাওয়ালা দেখা যায়, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইয়া গেছে, কিন্তু খবর লইয়া দেখেন 100%-এর মধ্যে যদি আপনি খবর নেন 98% হোক বা 99% হোক, হয়তো বা 95% টাকাওয়ালা পয়সাওয়ালারা হালাল টাকা কম আছে, হারাম টাকা সুদের টাকা গোসের টাকা বেশি আছে। মিশা কথা কইলাম বাবা? আরো জোরে বলেন না মিশা কথা কইলাম। ও বন্ধু গো, ও বালিকান্দির বাবারা, ও হবিগঞ্জের বাবারা, আপনাদের কাছে আমি জানতে চাই, যদি হারাম টাকা দিয়া এত সুন্দর বাড়ি বানাইয়া বাড়ির মধ্যে ঘুমায়, আপনারা বলেন যত রকমের ঘুম কি ঘুমাক না কেন, তার কি দুনিয়ার ঘুমের মধ্যে কোনো শান্তি আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? ও বন্ধু, কিন্তু এই হারাম টাকা দিয়ে সম্পদ বানাইয়া লোকটা যখন দামি দামি কথা বলে, লোকটা যখন বাহাদুরি দেখায়, লক্ষ লক্ষ টাকার মালিক তুমি যাচাই করো, বাছাই করে দেখো, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার সত্ত্বেও আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যারা যারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা হারাম টাকা দিয়া বসতি করেছেন, মরার আগে তারা কষ্ট পায়া মরতে হয়েছে। ও আমার বালিকান্দির বাবারা, বন্ধু আগো, যারা যারা এখনো হারাম টাকা বক্ষণ করো, হারাম টাকা দিয়ে দামি বিল্ডিং বানাও, দামি দামি খাবার খাও, আল্লাহর দোহায় এই খাবার খাওয়া বন্ধ করে দাও, কারণ তুমি যে হারাম টাকা দিয়া সম্পত্তি বানাইয়া বাহাদুরি দেখাও গো, এই বাহাদুরি তোমার দুনিয়ার জমিনের মধ্যে সব সময় থাকবে না। কেন 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 সব সময় থাকবে না বলো না, কেন বলো না? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঘোষণাকার কথা বলে না, ঘোষণাকার আসমান বানাইলেন কে, জমিন বানাইলেন কে, পাহাড় পর্বত নদী নালা আমরা চোখ দিয়া যা কিছু দেখতে পাই সকল কিছু বানাইলেন কে? আমার বালিকান্দি এলাকার ও ভাই বাবারা গো, ও আমার এই এলাকার ভাই বাবারা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আল্লাহ পাক রাব্বুল আমিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, ও দুনিয়ার মানুষ তোমাদের চোখের মধ্য দিয়ে তোমরা যা কিছু দেখতে পাও সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মায়ার নবী গো, আপনি বলেন না কোন জিনিসটা সবচাইতে বেশি সময় থাকবে? আমার নবী বলেন, ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা, ও দুনিয়ার মানুষ এমন একজন রব যিনি তোমাদের আল্লাহ, ওনার কোনো ধ্বংস নাই, ধ্বংস নাই। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর কেন ধ্বংস নাই আপনি বলেন না? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, জুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহর ধ্বংস না থাকার কারণ হইল আমার আল্লাহ হইলেন মহিমান্বিত, উচ্চ মর্যাদা সম্পন্ন, ওই আল্লাহ কোনোদিন ধ্বংস হবে না। এবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও মায়ার নবী, ও দয়াল নবী গো, আমরা যে আপনার গোলামি, আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ কি আমাদেরকে ধ্বংস করে দিবেনি? আমার নবী বলেন, না না না। এবার আয়াতে কারিমার শানে নুজুল আপনি পড়েন, আয়াতে কারিমার মূল ব্যাখ্যা পড়া আপনি
আপনি যখন পড়বেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি আমার নূরের নবী বলে দিচ্ছেন হে 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 যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মোতাবেক আল্লাহর বাণী কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে পারবে রে তারা দুনিয়ার জমিন থেকে মারা যাবে না তারা যদিও মানুষের চোখ থেকে মারা যাইবো তাদের চোখগুলো তাইকা ফাঁকি দিয়া চইলা যাইতে পারবে না কেন 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 ফাঁকি দিয়া যাইতে পারবে না আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে হালাল খেয়ে মারা গেছে আমি আল্লাহর ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মারা গেছে কুরআন শিক্ষা মারা গেছে আল্লাহর হকের পথে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মারা গিয়েছেন তোমরা তাদেরকে মৃত বলো না মৃত বলো না আল্লাহ বলেন না তাদেরকে আমরা কি কি বলবো আমার আল্লাহ বলেন বাল আহইয়াউন তারা হইলেন জিন্দা তারা হইলেন জিন্দা আল্লাহ তারা জিন্দা আর তাদের সম্পর্কে আপনি আমাদেরকে কি বলবেন আমার আল্লাহ বলেন ইন্দা রব্বিহিম ইউরযাকুন আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় রিজিক প্রাপ্ত হয় যারা আল্লাহর রাস্তার মধ্যে হালাল খাবার খাওয়ার পর ইন্তেকাল করেছে ওই হালাল খাবার খানেওয়ালাদেরকে হালাল পথে চলনেওয়ালাদেরকে আমার আল্লাহ দুনিয়া এবং আখেরাতের মধ্যে সফল কাম করে দিয়েছেন লক্ষ্য করেন এমন একজন বান্দা ছিলেন হযরতে শাহ আলী কলমদর রহমতুল্লাহি আলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর এত এবাদত করেছেন এবাদত করতে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে আমার আল্লাহর ভালোবাসা তাদের কলবের মধ্যে পয়দা করেছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل ما دنا بيانا شا এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার বলেন এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার হায়রে আসছি একা যাইব একা সঙ্গে যাবার কেহ নাই আল্লাহ উম্মা সাল্লি আলা মাদিনাবিয়ানা তাহলে আল্লাহর কোরআনের কথা হালাল খাওয়া না হারাম খাওয়া কথা বলেন হালাল না হারাম আল্লাহ কি বলেছেন তোমরা হালাল খাও পবিত্র খাবার ভক্ষণ করো ও আল্লাহ পবিত্র খাবার কোনটা পবিত্র খাবার হইছে সুদ কেমন পবিত্র খাবার হইছে গোশত না পবিত্র খাবার হইলো ফরের গাছের আম আমের সিজন ইডা দিয়া ফাইডা দিয়া ঢিল মাইরা খাইয়া ফেলা না পবিত্র খাবার হইলো কেউ একটা জায়গার ভিতরে একটু আচার রই দিয়ে দিছে রোদের মধ্যে হাট লাগানোর জন্য তার এটা থেকে খাওয়া ফেলা এটা হালাল না পবিত্র খাবার হইলো কেউ জায়গা দামি ব্যবসা কিনা করতেছে এটার মধ্যে থেকে দালালি করে টাকা খাওয়া এটা মনে হয় পবিত্র আল্লাহ বলেন না না এটা পবিত্র নয় ও নবী গো পবিত্র কোনটা আমার নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে যাদের মাথার ঘাম পড়ার পরে তাদের কষ্টের বিনিময়ে যেই খাবার তারা রিজিক হিসেবে বক্ষণ করবা ওই খাবারটা হইল হালাল খাবার সুবহানাল্লাহ করে পড়েন না হে আমার বালিকান্দির মা বোনেরা গো সমাজের মধ্যে এমনও কাজ কারবার হয় আমার এলাকার আপনার ক্ষেত বলেন না কি বলেন ক্ষেতের মধ্যে মানুষ যখন দৈন্যা ফাতা বাইন্যা বাইন্যা বলেন না কি বলেন দনিয়া ফাতা বাইন দেয় দেওয়ার পরে
রাস্তা দিয়ে আসতেছেন দুনিয়া ফাতার সুন্দর একটা গ্রান আছে আপনার নাকে আপনি ওই গ্রান পাইয়া দুইটা দুনিয়া পাতা মালিকের অনুমতি ছাড়া আপনি ঘরে নিয়ে গেছেন আপনারা জোরে বলেন বাবা ওই খাবারটাকে হালাল না হারাম আর জোরে বলেন হালাল না হারাম নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বিশেষ অতিথির আগমন কারি মিজানুর রহমান আজিজ আল কাদেরী সাহেবের আগমন সবাই জোরে বলেন মারহাবা হুজুর একটু পরে আসবে কিন্তু আমি হালাল হারামের আলোচনার আগে কইরা দেই তারপর ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন গভীর মনোযোগ একটা ক্ষেতের মধ্যে মানুষ যখন দুনিয়া বান্ডে আপনি যদি মালিকের অনুমতি ছাড়া একটা ধনিয়া পাতা ক্ষেত থেকে আইনা আপনি আপনার খাবারের মধ্যে মিক্স করেন আপনি লক্ষ টাকার খাবারও পাক করতে পারেন ওই খাবারের মধ্যে একটা অবৈধ সম্পদের আপনি একটা অংশ দেওয়ার কারণে আপনার অবৈধ সম্পদরা নষ্ট হয়ে যায় বৈধ সম্পদরা অবৈধ সম্পদের কারণে নষ্ট হয়ে যায় আপনারা শুনেন যারা হালাল খাবার বক্ষণ করে যারা হালালের পথে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন করে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সফল কাম করে দেখে নেন যে আল্লাহ পাকের ওলি হযরতে শাহ আলী কলমদার রহমাতুল্লাহি আলাইহি ওনার কথা আমি আপনাদের কাছে বলতে লাগছিলাম হযরতে শাহ আলী কলমদার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এত বেশি ইবাদত করেছেন এত বেশি ইবাদত করেছেন সামান্য কয়েকটা দিন ইবাদত করার পরে শাহ আলী কলমদারের নসিবের মধ্যে আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবীর দিদারে মুস্তাফা লাভ হয়েছে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ হযরতে শাহ আলী কলমদার রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী মুস্তফার দিদার পাইলেন এলাকার মানুষ বুঝতে পারলেন শাহ আলী কলমদার নবী 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 বইলা ডাকতাছেন এলাকার সব মানুষ শাহ আলী কলমদারকে ডাকবে কই ও হযরতে শাহ আলী কলমদার আপনার কাছে আমি ছোট্ট একটা কথা বলতে চাই আপনি যে এত নবী নবী কইরা পাগল হয়ে গেলেন আপনি যে নূর নবীজির দিদারে মুস্তফা লাভ করেছেন আপনি কেমনে পাইছেন বলেন না শাহ আলী কলমদার ডাক দিয়া বলেন আমি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দুইটাকে রিসার্চ করার পরে আমি দুনিয়ার জমিনে হারাম খাবারগুলো বক্ষণ করা ত্যাগ করে দিলাম হালাল খাবার খাওয়া আমি শুরু করে দিলাম ও গো মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আপনার পাগলেরা যে হালাল খাবার বক্ষণ করে হারাম খাবারগুলো ত্যাগ করে দেয় আপনি দয়াল নবীকে তাদের জন্য সুপারিশ করবেন নি আমার নবী তিরমিজি শরীফের একটা হাদিস যে হাদিসটা দারামি এবং আবুলিয়ালার মধ্যে হাদিস বর্ণনা আমার দয়াল নবী বলে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে হারাম খাবার বক্ষণ করে তারা অন্ধকার কবরে হালাল খাবার খাওয়ার পরে আসবে গো ওই কবরে তাকে রাখবে কিন্তু খোদা কি কসম আল্লাহর জাহান্নামের আগুন হালাল খাবার বক্ষণ করনেওয়ালার শরীরটাকে জ্বালাইতে পারবে না যারা হালাল খাবার খাবে হারাম খাবার বর্জন করবে তাদের শরীর আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাবে কথা বলেন না জ্বালাবে বন্ধুরা আমার শাহ আলী কলমদারকে মানুষ ডাক দিয়া বলে আপনি কিভাবে নবী মুস্তফার দিদার লাভ করেছেন উনি বলেন আমি হারাম খাবার ত্যাগ করে দিলাম হালাল খাবার বক্ষণ করলাম যদি হালাল খাবার না পাইতেন আপনি কি করতেন উনি বলেন আমি হালাল খাবার না পাইলে আল্লাহ পাকের প্রদত্ত বৃষ্টির পানি আমি বক্ষণ করতাম কইরা কইরা আমি রোজা আদায় করতাম আমি যখন রোজা আদায় করতাম আমার রোজা অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হালাল খাবারগুলো আমি বক্ষণ করতাম হঠাৎ করে সুলতান গিয়াসউদ্দিন বলবন নামক একজন বাদশা ছিলেন উনি ওনার এলাকার মধ্যে বসবাস করেন হযরতে শাহ আলী কলমদার রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় উনি ওনার ইবাদতের বড় কষ্ট হইতাছে সুলতান গিয়াসউদ্দিন বলবনের এলাকার মধ্যে উনি গেলেন ইবাদত করার জন্য এলাকার সুলতান খবর পাইলেন হযরতে বাদশাহ শাহ আলী কলমদার রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে ওনার এলাকার মধ্যে বসবাস করতেছেন যিনি নাকি নবী মুস্তফার দিদার লাভ করেছেন যিনি নাকি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অর্জন করেছেন ওই হযরতে শাহ আলী কলমদার উনি যখন ওনার এলাকার মধ্যে বসবাস করতেছেন ওনার কাছে যাইয়া হযরতে শাহ আলী কলমদারের কাছে বাদশা গিয়াসউদ্দিন যে ডাক দিয়া বলতাছেন ও গো শাহ আলী কলমদার ও
শালী কলমদর আপনি বলেন না এই জায়গার মধ্যে আপনি বসবাস করতেছেন কিন্তু আমি যে এই জায়গার মধ্যে বসবাস করি আমার এই এলাকাটার মধ্যে সামাজিক মানুষগুলা বসবাস করে কথা সত্য আমি ওই অন্য অন্যান্য ধর্মালম্বীদের সঙ্গে ভালোভাবে যুদ্ধ পরিচালনা করতেছি আমি আমার যুদ্ধের মধ্যে সফল কাম হইতে পারি না আমি আমার যুদ্ধের মধ্যে সফল হইতে পারি না ও হযরত শালী কলমদর আপনি বলেন না আমি যুদ্ধের মধ্যে কেমন ভাবে সফল কাম হব জোরে জোরে বলবেন না বাবা আল্লাহু আকবার কলমদর ডাক দিয়া বলেন ও সুলতান গিয়াসউদ্দিন বলবন আপনি বলতেছেন আপনি দুনিয়ার জমিনে যুদ্ধের মধ্যে উন্নতি লাভ করতে পারেন না যুদ্ধের মধ্যে জয় লাভ করতে পারেন না আপনি কয়জন সদস্য নিয়ে যুদ্ধ পরিচালনা করেন উনি ডাক দিয়া বলেন আমি কয়জন সদস্য নিয়ে যুদ্ধ পরিচালনা করি জানেননি সামান্য সময় সদস্য নয় অনেক সদস্য নিয়ে আমি যুদ্ধ পরিচালনা করি আপনার সদস্যদের শক্তি এবং পাওয়ার কেমন উনি বলেন আমার সদস্যদের শক্তি এবং পাওয়ার অনেক বেশি তাইলে কেন আপনি যুদ্ধের ময়দানের মধ্যে পরাজিত হয়ে যান যুদ্ধের ময়দানের মধ্যে আপনি জিততে পারেন না যুদ্ধে জয় লাভ করতে পারেন না হযরতে শালী কলমদরের প্রশ্নের জবাবে সুলতান গিয়াসউদ্দিন বলবন ডাক দিয়ে বলেন ও মানুষ ও শালী কলমদর আমি জানি না আমি কেন জানি যুদ্ধের মধ্যে জয় লাভ করতে পারি না কিন্তু গিয়াসউদ্দিন ডাক দিয়া কয় ও হযরতে শালী কলমদর আপনি বলেন না গো বলেন না আপনি আমার কাছে একটা কথা বলেন না একটা কথা আমি কেন জয় লাভ করতে পারি না আপনি তো দুনিয়ার জমিনে নবী মুস্তাফার দিদার লাভ করেছেন মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আপনি কি মুরাকাবা করে আমাকে এটার একটা কারণ বলতে পারবেন নি উনি ডাক দিয়ে বলেন কারণটা হইল তুমি যেই দল নিয়ে যুদ্ধ করো তুমি প্রথম দিন যুদ্ধের মধ্যে জয় লাভ করতে পারতে কিন্তু আজকে যুদ্ধের মধ্যে জয় লাভ না করতে পারার কারণ হইল আজকে যুদ্ধের মধ্যে জয় লাভ করতে না পারার কারণ হইল তোমার দলের মধ্যে কয়েকটা লোক আছে যারা নাফাকি খাবার বক্ষণ করে যারা হারাম খাবার বক্ষণ করে ওই হারাম খাবার বক্ষণ করনেওয়ালা গুলা এবং কিছু লোক আছে মিথ্যা কথা বলে এবং কিছু লোক আছে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ও গিয়াসউদ্দিন তোমার এই লোকগুলা যদি সমাজের মধ্যে থাইকা জিনা ব্যভিচার করে মূর্খ কোরআন হাদিস জানে না এবং সমাজের মধ্যে জাহিলিয়তের কাজ করে সমাজের মধ্যে জিনা ব্যভিচার করে মহিলাদের সঙ্গে খারাপ সম্পর্ক করে তুমি মনে রাখবা এই লোকগুলা যতদিন তোমার দলের মধ্যে থাকবে তোমার দল কোনোদিন জয় লাভ করতে পারবে না ও বন্ধু গো আপনি বলেন খারাপ লোক দিয়ে কি সমাজ কোনোদিন উন্নতি লাভ করতে পারে নাকি ধরে বলেন পারে নাকি সুৎখোর দিয়া সমাজ উন্নতি করতে পারে নাকি গোসকর দিয়ে উন্নতি করতে পারে নাকি মাদক ইয়াবা যারা ব্যবসা করে তারা দিয়ে সমাজ উন্নতি করতে পারে নাকি কিন্তু উন্নতি করব দূরের কথা আমরা এটা করতে পারে না জানি তবুও নিয়া সমাজের মসজিদের সভাপতি বানায় সুৎখুররে মাদ্রাসা মসজিদের কমিটি বানায় গোসকর এলাকার সব চাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি মানুষের জাগা মেরে খায় তারে বানায় ও বন্ধু যে তুমি সুদ খাও আর ঘুষ খাও মানুষের সম্পদ মাইরা মাইরা খাও তোমার কি একটু লজ্জা লাগে না মসজিদ মাদ্রাসার কমিটি হইতা যাও তুমি তোর কপালে ফিসার বাড়ি খোদার কাড়া তোর আকল নাই আকলের ভিতরে কুকুরে প্রস্রাব করেছেন আমার নবী বলেছেন মাদ্রাসা মসজিদের সভাপতি যদি কোনো সময় দেখো সুদ খোর আর ঘুষ খোর হয় মনে করবে এটা কেয়ামতের আলামত কিসের আলামত কিসের আলামত কিয়ামতের আলামত সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি বলেন না আমার নবীজির বাইহাকি শরীফের সোয়াবুল ইমানের এবং মেশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণনা আমার দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন নবী বলেন নবীজির হাদিস আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال سمعت رسول الله صلى الله عليه وسلم حضرت আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম আমার নবী বলেন ইয়াকুলু ইন্না মিন আশরাতি সাআতি যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে তখন তোমাদের কাছে কিছু আলামত তোমাদের তোমরা দেখতে পাবে আশরাতি সাআত কিয়ামতের আগে কিছু শর্ত দেখতে পাবে কিয়ামতের আলামত দেখতে পাবে ইয়া রাসূলুল্লাহ ওই আলামতগুলো কি
নবী বলেন আমার নবী বলে কিয়ামতের ওই আলামতগুলোর মধ্যে সর্বপ্রথম আলামত হইল আইয়ারফাল ইলম সমাজের মধ্য থেকে এলেম উঠে যাবে শিক্ষিত মানুষ কমে যাবে শিক্ষিত কাদেরকে বলা হয় যারা স্কুলের মধ্যে পড়ে কলেজ ভার্সিটির মধ্যে পড়ে তারারে শিক্ষিত বলে না যারা আল্লাহর কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো ধারণা রাখে আমার নবীর ভাষায় তাদেরকে শিক্ষিত বলা হয় আমার নবী বলে আইয়ারফাল ইলম সমাজের মধ্য থেকে এলেম কালাম উঠে যাবে ইয়া রাসূলুল্লাহ ওয়া মায়ার নবী গো এলেম কালাম উঠে যাওয়ার পরে আপনি বলেন না আর কি হবে আমার নবী বলেন ওয়ায়াক সুরাজ জাহলো সমাজের মধ্যে মূর্খতা প্রকাশ পাবে মূর্খ ব্যক্তি সমাজের নেতা হইব গো মূর্খ ব্যক্তি সমাজ পরিচালনা করব শিক্ষিত মানুষগুলা সমাজে দাম পাইতো না ইয়া রাসূলুল্লাহ নবী আর কি হইব আপনি বলেন আমার নবী বলেন ওয়ায়াক সুরাজ জিনা দুনিয়ার সমাজের মধ্যে এক বেড়া আরেক বেড়ার বউয়ের লগে সম্পর্ক করব এক বেড়া বিয়া করার পরেও আরেক বিদেশির বউয়ের লগে সম্পর্ক করব যুবক যুবক পোলাপাইন যুবতী যুবতী কন্যাদের সঙ্গে ইফতিদিনের সম্পর্ক হবে প্রেম প্রীতির সম্পর্ক হবে আমার নবী বলেন ওয়াক সুরা জিনা এটা হইল জিনা ব্যভিচারের সম্পর্ক যখন দেখবা এই কাজগুলো হইতাছে মনে করবা কেয়ামতের আলামত শুরু হইয়া গেছে আমার দয়াল নবী এই কথা বইলা খান তখন নাই আমার নবী বলতাছে ওয়াক সুরা শারবুল খামরি সমাজের মধ্যে মানুষ মদ ইয়া বা ট্যাবলেট পান করব গাঁজা সেবন করব আছে না নাই আরো জোরে কয় না আছে না নাই বুদ্ধ রইবেন কোন সরিষা দিয়া ওই সরিষার ভিতরে বুতে ধরছে সমাজের মাদক যারা দমন করব বর্তমান সমাজে দমন করনেওয়ালা ব্যক্তি মাদকের ব্যবসা করে কথা বলে না কেন ও বন্ধুরে আমার নবী বলেন ওয়াক সুরাল খামরু ওয়াক সুরা শারবুল খামরি সমাজের মধ্যে মাদক দ্রব্য সেবন করবে যুবক যুবতী দুনিয়ার সমাজের মধ্যে মাদক যখন সেবন করবে মা বাবার খবর নিবে না বাবা মায়ের খবর নিবে না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে এবার সাহাবাই কেরাম বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না আর কি হবে আমার নবী বলেন ওয়াক ইল্লার রিজালু বেড়ায় কইনা যাইব কি পুরুষ মানুষ কমে যাবে আপনারা বলেন ওলি ফুরজান বালিকান্দির যাই কোনো দোকান ফাটে দান দোকান ফাটে যদিও বেড়াইতে যায় হবিগঞ্জের মার্কেটে গেলে বেশি বেশি বেরিয়ে ধাক্কা জ্বালায় থা যায় না ঠিক কিনা বলেন মার্কেটে যাইতে গেলে আমার মা বোনেরা আপনারা রাগ করতে পারেন আগামী বছর কালেকশনের লাগিয়ে গেলে ঠিক কইব স্বামী ব্রাদারে দাবাত দিলে টিয়া মুইকা আম্মা গো ও বালিকান্দির মা তোমাদের ভালোর জন্য বলে যায় আমি তোমাদের সন্তানের মতো কারো ছোট ভাইয়ের মতো কারো নাতিনাতকুরের মতো মা তুমি মা তো হযরতে মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকার কথা আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে জান্নাতে থাকার কথা কিন্তু তুমি মার্কেটে মার্কেটে মহিলা মহিলারা মার্কেটে মার্কেটে ঘুইরা তুমি তোমার ঠিকানাটা জাহান্নামের মধ্যে করতাছো ও মা আমার নবী বলেছেন কি ওয়া কিল্লার রিজালু সমাজের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে ওয়াক সুরান নিসা নারীর সংখ্যা বেশি হয়ে যাবে শুধু তাই নয় হাত্তাইয়া কুনালি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল আহাদ সমাজের মধ্যে একটা পুরুষ যদিও থাকে 50টা নারীর পরিচালনা করার লাগা একটা পুরুষে যথেষ্ট হইব 50টা নারীর সঙ্গে একটা পুরুষে গণায় ধরা হবে ও সমাজের মানুষ ও এলাকার মানুষ কিয়ামতের আলামত যদি এগুলা হয় হালাল এবং হারাম হইয়া যায় দুনিয়ার সমাজের মধ্যে দুনিয়ার সমাজের মধ্যে দুনিয়ার সমাজের মধ্যে মানুষ হারাম ভক্ষণ কইরা অন্ধকার কবরে যাইবা হারাম ভক্ষণ কইরা কবরের মধ্যে যাইলে আপনারা জোরে বলেন বাবা হারাম ভক্ষণ কইরা কবরে যাইলে ওই কবরে কি কোনোদিন শান্তি আসবে না কিরে বাবা গভীর মনোযোগ নিয়ে বসেন আমার নবী বলেন মুরুখ করা সুদ কর ঘুষ কর জিনা কর বেরি বাধ্য করে নেওয়ালা বেডা এটা দেখা সমাজ পরিচালনা করতে যাইব ও ভাই কেন তোমরা এই কাজগুলা করো হারাম কাজের মধ্যে তোমরা ব্যভিচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও আর তুমি এই ব্যভিচারের কাজগুলার মধ্যে লিপ্ত হওয়ার কারণে দুনিয়ার সমাজের মধ্যে খারাপ কাজগুলা হইয়া যায় হযরতে বাদশা গিয়াসউদ্দিন বলবন্দয়া শাহ আলী কলমদরকে ডাক দিয়ে বলেন ও শাহ আলী কলমদর আমার দলের মধ্যে মিথ্যাবাদী আছে হারাম খাবার খানেওয়ালা আছে আমার দলের মধ্যে হারাম বস্তু ভক্ষণ করনেওয়ালা আছে তারা
কারণে বুঝি আমি এখনো পর্যন্ত যুদ্ধের ময়দানের মধ্যে জয় লাভ করতে পারি না। হা 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 আপনি পারেন না, তাইলে বলেন না কারা কারা হারাম খাবার খায়, আর হারাম খাবার কি খায়, কি খাওয়ার কারণে আমার সমাজের মধ্যে উন্নতি হয় না, আমি যুদ্ধের মধ্যে জয় লাভ করতে পারি না। হযরতে শালি কলমদর একটা ডাক দিয়া কয়, তোমার ওই এলাকায় যেই জায়গার মধ্যে তোমার যুদ্ধের লোকগুলা সৈন্যগুলা বসবাস করে, জায়গার মধ্যে রাত্র ১২টার পরে দেখবা তোমার কিছু সদস্য একা একা জঙ্গলে যায়া শুকুরের মাংসরে চিপ্পা চিপ্পা ওই শুকুরের মাংসগুলা দিয়া সমাজের মধ্যে মদদ্রব্য বানাইয়া মাদক দ্রব্য বানাইয়া ওই দ্রব্যগুলা ভক্ষণ কইরা তাদের পেটটারে হারাম বানাইয়া ফালাইছে। না না না, তারা এগুলা যতদিন খাইব তুমি কোনোদিন যুদ্ধে জয় লাভ করতে পারবা না। এবার গিয়াসুদ্দিন বলবন পাহারা দিয়া তাদেরকে খুঁজা বাহির করছে, বাহির কইরা ডাক দিয়া কয়, তোমরা কি করো? তারা ডাক দিয়া কয়, আল্লাহর এবাদত করি। এবাদত করে না মদ খায়? হালাল না হারাম? হালাল না হারাম? গত কিছুদিন আগে আমি আমার এলাকাতে গাইতেছি, অনেক সময় দেখতেছি পুলিশের বাসের হুইসেল শোনা প্যাপু, এটার পরে দিয়ে দেখি স্কুলের পিছন দিয়ে কয়েকজন ধরে আইতেছে। আমি আমার লোকের একটা ছেলে আছে, তারা জিজ্ঞেস কি রে তারা ধরে খা? হুজুর মুনাদাতে বসছিল, পুলিশে ধরে নিয়েছে। কে বসছিল? কথা কয় না বেটা, মুনাদাতে বসছিল হুজুর পুলিশে ধরে দিছে। এই বেটা মুনাদাত ভালা খা, মুনাদাতে বলি পুলিশে ধরে কি লিখে? কৌজুর এটা তো দুনিয়ার আল্লাহর মুনাদাত তো, কি মুনাদাত কৌজুর? আপনি বাইরে নিয়ে মুনাদাত এটা কি মুনাদা? হুজুর মুনাদাতে বসছিল তো তারে জিজ্ঞেস তোমরা কি করছো? খাইছে মদ? কইতাছে হুজুর না না আমরা আল্লাহর ইবাদত করছি। নাউজুবিল্লাহ কইতেন আর জোরে নাউজুবিল্লাহ। সুলতান গিয়াসউদ্দিন ডাক দিয়া কয়, ঠিক আছে তোমরা আল্লাহর ইবাদত করছো? হ্যাঁ। কয়জন তোমরা? কয় পাঁচজন। কয় ঠিক আছে, আগামীকালকে আমরা আবার আক্রমণ করব শত্রুপক্ষকে, তোমরা আমার সঙ্গে যাবে না। ফার্স্টটা একবার অবাক হয়ে গেছে, কয় কি আপনার লগে যাইতাম না, এতদিন পর্যন্ত যুদ্ধ করি যুদ্ধের মধ্যে আপনি আমাদেরকে নিবেন না? কয় না তোমরা যাবে না। এবার হযরতে শালি কলমদরের কাছে তাহাজ্জুদের সময় অনুমতি লইয়া হযরতে গিয়াসউদ্দিন বলবন শত্রুপক্ষদেরকে আক্রমণ করলেন। বাকি আছে পাঁচজন, কয়জন হালাল খায় না হারাম খায়? হারাম খাইয়া আগে ৭ বার যুদ্ধ করছে, জিতছে না, ঠকছে। ঠকছে কেন? হারাম খাইছে। কেন হারাম খাইছে? ও বন্ধুরে হারাম খাওয়ার কারণে যদি ঠইকা যায়, ঠগার পরেও পাঁচজন রে বাদ দিয়া গিয়াসউদ্দিন বলবন ওই জায়গার মধ্যে থেকে তারারে লইয়া পাঁচজন বাদ অন্যান্যদেরকে লইয়া হযরতে শালি কলমদরের অনুমতি নিয়া যুদ্ধের মধ্যে গেছে। একটা ঘন্টা হইতে না হইতে যুদ্ধের মধ্যে জয়লাভ কইরা গিয়াসউদ্দিন শালি কলমদরের কাছে এসে ডাক দিয়া কয়, হুজুর আমি তো যুদ্ধের মধ্যে জয়লাভ করে ফেলেছি। কেন কেন কেন? কয় হুজুর আপনি বলেছেন আমার দলের মধ্যে মানুষ মিথ্যা কথা বলে, আমার দলের মানুষ হারাম খাবার খায়, আর আমি ওইটা শুনছি। শোনার পরে তাদেরকে আমি দমন করেছি, দমন করার পরে আমি দেখলাম হুজুর গো যুদ্ধের ময়দানে আমার শত্রুপক্ষের সঙ্গে যখন আমি যুদ্ধ করতেছি আমার সৈন্যরা যুদ্ধ করা লাগে না, যারা যারা ইমানি চেতনা নিয়া আল্লাহর দরবারে সেদ্দায় ছিল। আমি সুলতান গিয়াসউদ্দিন যে সামান্য রুটি আর সবজি দিতাম, লাউ দিয়া খাবার খাওয়াইতাম, এগুলা খাইয়া যুদ্ধ করার জন্য নামছিল। আর যারা যারা যুদ্ধ করতে নামছে সবাই রাত্রবেলা ওই খাবারগুলা রুটি আর সবজি দিয়া খাইয়া যখন জঙ্গলের মধ্যে থাইকা বাইরে হইয়া আল্লাহর দরবারে ফজরের নামাজ আদায় কইরা যুদ্ধ করার জন্য নামছে গো, তারা তো রোজা মুখে নিয়া যুদ্ধ করছে। আর আমি দেখছিলাম তারা ওই যুদ্ধ করার সময় যখন তাদের তরবারি চালায়, তরবারি চালানোর সময় কাউরে কোনো চোখে লাগে না, সব মানুষ জায়গার মধ্যে খালাস করে দেয়। হুজুর কেন 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 বলেন না? হুজুর হযরতে শালি কলমদর ডাক দিয়া বলেন তারা হালাল খাবার বক্ষণ করার কারণে হারাম খাবার বর্জন করার কারণে, আর যারা হারাম খাবার খাইতো তাদেরকে এখান থেকে সরাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধের মধ্যে জয় লাভ করাইছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় যারা হালাল খাবার বক্ষণ করে
তাদেরকে উন্নতি করে দেয় কে? কথা বলেন না, আল্লাহ যদি হালাল খাবার খানেওয়ালাদেরকে উন্নতি করে দেয়, কেউ কমাইতে পারবে? তাহলে হালাল খাবার যারা খায় তারা কি জান্নাতি হবে? কি হবে? জান্নাতি হবে। এখন বাবা আপনারা বলেন ওই জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার আমি আপনাদের কাছে দস্তে বরসে আরজ করব, আমি মাইক ছেড়ে দিচ্ছি, শুধু অল্প সময় একটা কথাই বলে দেই, দুই মিনিটের মধ্যে এর ভিতরে হুজুর আসবে। একটা কথা মনে রাখবেন, যারা হালাল খাবার খায়, যারা মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকে, যারা ইয়াবা নামক ফেনসিডিল নামক খারাপ খাবারগুলা থেকে দূরে থাকে, লক্ষ্য করে দেখবেন তারা কি কোনোদিন তাদের মা বাবারে কষ্ট দিয়েছে? কিন্তু লক্ষ্য করে দেখেন যেই ছেলেটা সিগারেট খায়, যেই ছেলেটা ইয়াবা সেবন করে, যেই ছেলেটা মদ খায় নেশা করে, ওই ছেলেটা কিন্তু তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছে। কথা বলেন না, এমন কোনো খবর পাইছেন কোনো হুজুর তার মা বাবারে বাদ দিছে না? পাইছেন খবর লইয়া দেখেন মাদক সেবন করে, মদ খোর, ইয়াবা খায়, তারাই তাদের মা বাবারে কষ্ট দেয়, ঠিক কিনা? ও বন্ধু আমার, আমার নবীজির হাদিস, নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যতদিন পর্যন্ত এই হারাম খাবার থেকে বেঁচে থাকতে পারবে, হালাল খাবার ভক্ষণ করতে পারবে, তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উত্তম যাজা দান করবে, উত্তম নিয়ামত দান করবে, ওই নিয়ামত যারা ভক্ষণ করতে চাও ওই নিয়ামত তোমরা দুনিয়াতে ভক্ষণ করতে পারবা না। সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তো বললেন ওই উত্তম খাবার দুনিয়াতে ভক্ষণ করতে পারবো না। হ্যাঁ, যারা হালাল পথে চলাফেরা করে, যারা সত্যের পথে চলাফেরা করে, হারামকে বর্জন করে দেয়, তারা একটু কষ্ট করে দুনিয়াতে চলাফেরা করা লাগে, ঠিক না? কথা বলেন ঠিক না? রিক্সার ড্রাইভার কি এসির তলে বইয়া বইয়া থাকলে তারাই না কেউ টাকা দিব? রিক্সা চালাইয়া মাথার গাম ফালানো লাগবে, ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখবেন এই রিক্সার ড্রাইভার যদিও দৈনিক 300-400-500 টাকা ইনকাম করে, তার ঘরের মধ্যে যদি ডাউল চাউল দিয়ে ভাত খাইতে পারে, ওই খাবারটা তার জন্য প্রশান্তি বয়ে আনে। কিন্তু যারা হারাম খাবার খায়, কঠিন রোগ বিমার দিয়ে, আমার নবীজি বলেছেন যারা হারাম খাবার ভক্ষণ করবে, মরার আগে আমার আল্লাহ তাদেরকে কঠিন রোগ বিমার পর্যন্ত দিয়ে পরীক্ষা করবে। এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম বান্দা হচ্ছে সে যেই ব্যক্তি তৈয়িব ভালো খাবার খেতে পেরেছে। কি খাবার? পবিত্র খাবার খেতে পেরেছে। আপনি চিন্তা করেন, আপনি যে খাবারটা ভক্ষণ করতেছেন, খাওয়ার আগে কার খাবারটা খাচ্ছেন? আপনার এলাকাতে এখন তো বড়ই সিজন না, যাওয়ার সময় রাস্তা দিয়ে যেই কোনো সময় গাছের মধ্যে একটা ডিল মেরা দেন। হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিস আছে, রাসূল নিজেই বলেছেন দুনিয়ার সমাজের ভিতরে একটা মানুষ গাছ রোপণ করার পরে এই গাছের কোনো পশু পাখি যদি ফল খায় এটা সৎকায় জারিয়া হয়, কিন্তু আপনি মানুষের জন্য বলে নাই, আপনি মানুষ তার গাছের মধ্যে একটা ঢিল মেরে একটা বড়ুইও যদি খান, বড়ুই বলেন না আপনারা, একটা বড়ুইও যদি খান, ওইটার দাবি কিন্তু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ছাড়বে না। হক হচ্ছে দুই প্রকার, একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ, যেটা হাক্কুল্লাহ আল্লাহর হক, আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দেয়, কিন্তু যেটা হাক্কুল ইবাদ বান্দার হক, ওই হক আল্লাহ কোনোদিন মাফ করে মাফ করে। যতক্ষণ আপনি দুনিয়ার জমিনে হারাম খাবার ভক্ষণ করবেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যখন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাম ওখানে মেরাজের মধ্যে যাচ্ছিলাম, আমার আল্লাহ আমাকে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করিয়েছেন। আমি জান্নাত এবং জাহান্নাম দেখার পরে সবচাইতে খারাপ লাগছিল আমার তখন, যখন দেখলাম জাহান্নামের মধ্যে কিছু মানুষের শরীরের মধ্যে আগুন লাগাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গরম সীসা তাদের শরীরে ঢেলে দিচ্ছেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, তাদের শরীরের চামড়াগুলোর মধ্যে কেন সীসা ঢেলে দেওয়া হচ্ছে, কেন তাদের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলেন ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের শরীরের চামড়াগুলা এই কারণে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে লাকড়ি বানিয়ে এই চামড়াগুলো শেষ করে দেওয়া হচ্ছে, কারণ তারা দুনিয়ার জমিনে হারাম খাবার ভক্ষণ করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন ও সাহাবীরা গো, তোমাদের কাছে আমার একটা সর্বপ্রথম আরজ,
তোমরা আমি নবীর বাণী আমার সাহাবীদের আমার উম্মত পর্যন্ত তোমরা পৌঁছায়া দিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার উম্মত পর্যন্ত কেন পৌঁছে দিব আমার উম্মত পর্যন্ত পৌঁছায়া দিবা আমার উম্মত যেন দুনিয়ার জমিনের মধ্যে হালাল খাবার ভক্ষণ করে নচেৎ আমার উম্মত কোনদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এখন আপনারা চিন্তা করেন সমাজের মধ্যে সুদ নামক এই বেহেশুদ নামক খারাপ ব্যবসাটা সমাজকে নষ্ট করার দেওয়ার জন্য যথেষ্টভাবে কাজ করতেছে এই জায়গার মধ্যে যান ওই জায়গার মধ্যে যান করে হাসানা মানুষের কাছে টাকার জন্য আপনি যাবেন টাকা পাবেন না যদি বলেন 1000 এ মাসে 100 টাকা করে সুদের টাকা দিবেন লক্ষ্য করে দেখবেন টাকা দেওয়ার লোকের কোনো অভাব হবে না এই জন্য আমার বালিকান্দি এই বালিকান্দি এমএ মন্নাফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তার বন্দির মাহফিলের আজকের সুন্নি মহা সম্মেলনের ভাই বাবারা আজকের মাহফিলে যারা যারা বসছেন সবার হালাল খাবার ভক্ষণ করা দরকার আছে না নাই নারে